হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গতকাল ঈদ ছিল, ঈদের জন্য বাড়িতে অনেক দুধ নেওয়া হয়েছিল গোয়ালা কাকুর কাছ থেকে সেমাই ও পায়েস বানানোর জন্য, কিন্তু প্রায় 6 থেকে 7 লিটারের দুধ বেঁচে যায়। এটাই ভুল করেছিলাম যে গরমকালে দুধটা ফ্রিজে না রেখে এমনি রেখে দিয়েছিলাম। আর কি, আজ সকালে উঠে দেখি দুধ ফেটে চৌচির, তখন ভাবলাম এতটা দুধ যখন ফেটেই গেছে তখন সেই ফাটা দুধ দিয়ে পনির বানিয়ে ফেলি। আমি পনির বানিয়ে নিয়েছি, আর সেই পনির দিয়েই আমি বানাবো পনির পকোড়া রেসিপি। এটি খেতে খুব টেস্টি আর বানাতেও খুবই সিম্পল। এটি বানাতে যা যা উপকরণ লাগে সেগুলি হলো, আমি এখানে 2 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। আপনারা চাইলে মুগ ডালটা 1 রাতও ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে সয়াবিন আমি নিয়ে নিয়েছি। এই সয়াবিনটা আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আমার সয়াবিনও ভিজে গেছে। এগুলো আমি এখন শিলবাটাতে পিষে নিব। এখন আমি একই সিলবাটাতে সয়াবিনগুলো বেটে নেব। আমি ডাল পিষে নিয়েছি, সয়াবিনগুলো পিষে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও মিক্স করে নিতে পারেন। আর এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা। আর এখানে আমি এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আমি 1টা পেঁয়াজ নিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা। আর এখন দিচ্ছি আমি গরম মশলা, দিয়ে দিচ্ছি হলুদ। আর এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। সবগুলো আমি এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন আমি মেখে নিচ্ছি। আমি এখানে আমার বানানো পনির 1 পিস নিয়ে নিয়েছি। এখন এটা আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আর আমার হচ্ছে সয়াবিন, আলু, মুগ ডাল যে আমি মিক্স করে রেখেছিলাম ওটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি লম্বা লম্বা করে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে গোল সাইজও করতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নিব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই পকোড়াগুলো হচ্ছে একদম লো আঁচে ভাজবো, যেন ভেতরটা সেদ্ধ হয় সেভাবে ভাজবো। আমার পনির পকোড়া রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানাবেন আর আপনাদের প্রিয়জনদের খাওয়াবেন। আর এখন আমি আমার প্রিয়জনকে খাওয়াবো, দেখি তার কেমন লাগে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। আর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে। থ্যাংক ইউ।